হ্যালো সবাইকে, আমার এই চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এটা একটা মিনি ব্লগ বলতে পারো, তবে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আর ভালো লাগলে, কোন জায়গাটা ভালো লাগলো সেটা কমেন্টে আমাকে জানিও। তো আমি যাচ্ছিলাম বর্ধমান। বর্ধমান যেতে আমার কিন্তু খুব ভালো লাগে, মানে গরমে হোক ঠান্ডায় হোক আমার কিন্তু খুব পছন্দের একটা জায়গা। কারণ একটাই, এই যে যেতে যেতে আমি যে সুন্দর দৃশ্য দেখতে পাই, প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর অবারিত মাঠ, এত সবুজ সবুজ গাছ, তার সাথে ওদিকে আবার পদ্মের চাষ হয়েছে, অনেক অনেক ঝিলে পদ্মের চাষ করেছে, পদ্ম ফুলগুলো কিন্তু দারুণ ফুটেছে। এদিকে তো এখন এরকম খোলা মাঠ, খোলা মাঠের হাওয়া সত্যিই পাওয়া যায় না। বড় পুকুর, দিঘি কাকে বলে বাচ্চারা তাই জানে না, যাই দেখে তাকেই বলে নদী, মা দেখো নদী। আমাদের ছোটোবেলায় আলাদা আলাদা করে বলা হতো, এই ছোটো জলাশয়কে বলা হয় পুকুর, কোনটা খাল, কোনটা বিল, কোনটা নদী, আলাদা আলাদা করে চিনতাম। এখনকার বাচ্চাদের সেই কনসেপশনটা হয়তো আর থাকবে না আগেকার দিনের মতো, সে যাই হোক। তবে এই যে সুন্দর সুন্দর পদ্মের চাষগুলো হয়েছে, দেখতে কিন্তু মন্দ লাগে না, বেশ লাগে। তো এইসব দেখতে দেখতেই কিন্তু আরামসে পৌঁছে যাওয়া যায়, কোনো বোরিং ব্যাপারটা কিন্তু আসে না। তার মধ্যে তো রয়েছে ট্রেনের বিভিন্ন জনের, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা, সবই টুকটাক কানে আসে, সবটা মিলিয়ে কিন্তু এনজয় করি ভীষণ। তবে হ্যাঁ, যেই কাজটা আমরা করছি সেই কাজের মধ্যে যদি এনজয়মেন্ট না খুঁজে পাই, তাহলে কিন্তু আমার মনে হয় না কাজটা খুব একটা ভালো হয় বলে। সে যাই হোক, সবার হয়তো আলাদা আলাদা মত থাকতেই পারে, কিন্তু আমার এটাই মনে হয় কাজ যেটা করব সেই কাজের মধ্যে এনজয়মেন্টটা আমাদের নিজেকেই খুঁজে বের করে নিতে হবে, তাহলে কাজটা তুলনামূলক একটু ভালো হবে হয়তো। তো ট্রেনে যেতে যেতেই খুব চুপচাপ বসে থাকি একা, তো যেতে যেতেই মনে হয় অনেক ভেন্ডার ওঠে, তো মানে হকারগুলো, তো তাদের থেকে ফল টল কিনে খাই। যেমন এই দিন যখন যাচ্ছিলাম, এদিন আমি শশাও খেয়েছিলাম, পেয়ারাও খেয়েছিলাম। আর ট্রেনে উঠলেই আমার না গল্প করার ঠিক একটা না একটা সঙ্গী চলেই আসে, অচেনাই, চেনা হয়তো থাকে না, তবে এই অচেনা মানুষগুলোর সাথে পরিচয় হয়ে তাদের জীবন, তাদের সম্পর্কে জানতে আমার খুব ভালো লাগে। বলে না সেই খেজুরে পিরিত টাইপের, এই খেজুরে পিরিতটা আবার আমি একটু ভালো করি। সে যাই হোক, ব্যাপারটা হলো যে প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা একটা কনসেপশন থাকে, আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের গল্প, প্রত্যেকটা জিনিসেরই একটা আলাদা আলাদা গল্প। তো সেই গল্পগুলো শুনতে আমার খুব ভালো লাগে। দেখো, কথা বলতে বলতেই পেয়ারা কিনে সাটাচ্ছিলাম, পেয়ারা খেয়েও নিয়েছি। হ্যাঁ, অবশ্যই যার সাথে গল্প করছিলাম তাকেও দিয়েছি, একা একা খাইনি। তারপর এখান থেকে স্টেশনটা থেকে চলে গেলাম আমরা টোটোতে। এইবার টোটোর এখানটা খুব কনজাস্টেড থাকে, আর টোটোটা পুরো ফুল ফিল না হলেও ছাড়ে না, তো গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, গেমে 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 বিরক্ত লেগে যাচ্ছিলো, ভাবছিলাম নেবেই যাবো কি না, তারপরেই টোটোটা চলতে শুরু করলো। যেতে যেতে রাস্তায় দিয়ে দেখছিলাম যে প্রচণ্ড গরমের কারণে মানুষজন কীভাবে যাতায়াত করছে, কেউ কেউ পুরো মুখ বেঁধে, কেউ কেউ টুপি পরে, আবার কেউ কেউ এমনি বেরিয়ে গেছে ছাতা ছাড়া। যাই হোক, সবাই যেন সুস্থ থাকুক, গরমে সবাইকে সুস্থ থাকতে হবে। এই যে আঙ্কেলটা সামনে বসে যাচ্ছেন, ইনি বলছিলেন যে আমাদের তো পুরো টোটোটা ভর্তি হয়নি, যে বাকি টাকাটা লাগবে ওটা উনি দিয়ে দেবেন। যাই হোক, সে দিয়েও দিয়েছেন, খুব ভালো বলতে হবে। তো আমরা গেছিলাম বর্ধমানের রাজবাটিতে, রাজবাটিতে কিছু কাজ ছিল, কাজ মিটিয়ে আমরা চলে আসছিলাম। তো চলে আসতে আসতে কিছু মানুষের সাথে এখানেও গল্প করছিলাম, তারপর গরম থেকে বাঁচতে এবং প্রচণ্ড খিদের জন্য ঢুকে পড়েছিলাম একটা রেস্টুরেন্টে। এটা বর্ধমানের স্টেশন রোডের কাছেই, C2 বলে একটা রেস্টুরেন্ট আছে, খাবার কিন্তু অত্যন্ত ভালো, একটু অপেক্ষা করায় ঠিকই কিন্তু প্রচণ্ড ভালো খাবার দেয়। আমি যে বিরিয়ানিটা অর্ডার করেছিলাম জাস্ট মুখে এখনও লেগে আছে, সত্যিই খুব ভালো খাবার। না, ফুড ব্লগারের মতো ফুড রিভিউ আমি দিতে চাইছি না, কিন্তু হ্যাঁ বলছি যে খাবারটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। তো আমি খাচ্ছিলাম, আর তোমাদেরকে লোভ দেখানোর জন্যই হোক বা ভিডিওটা করার জন্যই হোক, ফার্স্টে আমি চামচ দিয়েই ট্রাই করছিলাম, অনেক কষ্ট করে চামচ দিয়ে খাচ্ছিলাম, কিন্তু আফটারঅল বাঙালি তো, বাঙালি হাত ছাড়া খেলে পেটও ভরে না, মনও ভরে না, পেটটা ভরলো যেন মনে হয় মনটা ঠিক ভরলো না। তো চামচ ঠামচ রেখে দিয়ে হাত দিয়েই শুরু করে দিয়েছিলাম খাওয়া। মটন বিরিয়ানির মটনটা এত গরম ছিল যে আমি
ঠিকঠাক করে গ্রিভেই আনতে পারছিলাম না, তাও যাই হোক একটুখানি নিয়ে খাওয়া স্টার্ট করেছিলাম। খুব ভালো ছিল খাবার দাবার। তারপর আবার চলে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। যেতে যেতে স্টেশন থেকে নিজের টাইম মতো ট্রেনে চেপে পড়ে চলে এসেছিলাম বাড়ি। কিন্তু তার মধ্যেও আবার টুইস্ট, আমি তো বললাম যে অচেনা লোকজনের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, তো সেখানেও পেয়ে গেছিলাম আরেক অচেনা বান্ধবীকে, যিনি বর্ধমানের নয় তবে বর্ধমানের কাছাকাছিতেই থাকেন। এইরকম ফাঁকা ট্রেনে বসে থাকতে একজন বান্ধবী না হলে কি ভালো লাগে, আপনারাই বলুন তো।